হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা আসছি এগলিংটন মার্কেটে। তা আজকে আমার মেয়ে লাইবাকে নিয়ে আসলাম। লাইবার আগামীকাল বার্থডে। তো এই ভিডিওটা বার্থডের আগের দিন আমরা মার্কেটে এসেছিলাম, তখন করা হয়েছিল। সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা আজকে লাইবাকে মার্কেটে আমি নিয়ে আসছি। বললাম যে তুমি কয়েকটা ড্রেস কিনো বার্থডে উপলক্ষে। তো বেশ কয়েকদিন মার্কেটে গিয়েছিলাম, ও ঘুরে ঘুরে দেখলো, ওরকমভাবে কোনো কিছু পছন্দ হচ্ছিল না। তারপর আমি বলতেছিলাম যে তুমি তো কোনো ড্রেস পছন্দ করলে না, চলো আজকে তোমাকে আমি নিয়ে যাই। যদিও আজকে শরীরটা ভালো লাগছিল না, তারপরও মেয়ের জন্য এলাম। আজকে না হলে আর সময়ও নেই, সেই কারণে আসা। তো আমরা প্রথমে হাটসন বেতে ঢুকছি, এই মার্কেটটা ঘুরে পরবর্তীতে আরেকটা মার্কেটে যাব। তা আসলে এখানে যে ধরনের ড্রেসগুলো আমরা চেয়ে থাকি সেই ধরনের ড্রেসগুলো অ্যাভেলেবেল না, মাঝে মাঝে পাওয়া যায়, তো অনেক খুঁজে নিতে হয়। আর বেশিরভাগ তো শীতকালীন পোশাক, এখানে সামারের সময় অনেক ধরনের পোশাক পাওয়া যায়। এখন সামারের শেষ পর্যায়ে, ওয়েদার চেঞ্জ হতে না হতে দেখা যাচ্ছে মার্কেটে পুরো শীতের কাপড় উঠিয়ে ফেলেছে। আগে যাও সামারের ড্রেসগুলো ছিল ওভাবে চোখে পড়ছে না। তো এসে তো আমি একদম মানে অবাক হয়ে গিয়েছি যে এখন থেকে চেঞ্জ। ঘুরে ঘুরে দেখছি আর লাইবাকে বলছি যে আগে কিনো নি, এখন পাই কিনাও সন্দেহ, বেশিরভাগ সব উইন্টারের কাপড়। তো লাইবা ঘুরে ঘুরে দেখছে, তার পাশাপাশি আমিও দেখছি। তা আমার একটা লাইট জ্যাকেট দরকার, সেই কারণে আমিও খুঁজে দেখছিলাম। আর কিছু কিছু সোয়েটার ছিল খুবই সফট, পরলে আরাম পাওয়া যাবে, সেই ধরনের সোয়েটারগুলো ভালোই ছিল। তো লাইবার টেনশনটাই বেশি কাজ করছিল যে ও ড্রেস না পেলে মনটাই খারাপ হয়ে যাবে। যদিও অনেক ড্রেস কেনার পর পরা হয় না, তো ওইখান থেকে একটা নতুন ড্রেস পরতে বলেছিলাম। তারপর জন্মদিন বলে কথা কিছু তো কিনে দিতে হয়, তাই না? সেই কারণেই ভাবলাম যে চলো তোমাকে ড্রেস কিনে দেই। তারপর আমি ওকে ডলারও দিয়েছি যে ওর পছন্দ মতো, যাতে ও যেখানে পছন্দ হয় সেখান থেকে কিনে ফেলতে পারে। তো ও ঘুরে ঘুরে ওর মন মতো পাচ্ছিল না। যে কোনো প্রোগ্রামের আগ মুহূর্তে মার্কেটে এলে দেখা যায় কিছুই পছন্দ হয় না, সেই কারণে কিন্তু আমি সবসময় বলতে থাকি যে আগে থেকে কিনে রেডি করে রাখো। কে শুনে কার কথা মানে পেয়ে যাবে কনফার্ম, এমনভাবে কথা বলে যে আরও তো সময় আছে, তারপর প্রোগ্রামে আগে কিনবো। তো এই ধরনের আসলে করলে আমার একদম ভালো লাগে না। আমি চাই যে সবসময় আগের থেকে সব কিছু রেডি রাখাই ভালো। তো আমার আবার জ্যাকেট পছন্দ হয়েছে, এটাও ভালো লাগতেছিলো। তো ভাবলাম যে আরেকটু দেখি, একটু খুঁজে একটা জ্যাকেট কিনে ফেলবো। হালকা ঠান্ডার সময় কিন্তু একটু ঠান্ডার কাপড় পরতেই হয়, যদিও সামনে ঠান্ডা আসবে, তারপর লং টাইম তো আমি থাকবো না। এবার সামার শেষ একটু হালকা ঠান্ডা ঠান্ডা পাবো, সেই কারণে ভাবছি যে হ্যাভি কাপড় কিনবো না, হালকার মধ্যেই কয়েকটা ড্রেস কিনতে হবে। তো জ্যাকেট দুইটা দেখলাম, তারপর ট্রাউজার খুঁজতেছিলাম। পরে মনে হলো যে এখন তো উইন্টার শুরু, অনেক ধরনের ড্রেসই আসবে, সেটা কেনা যাবে। তো এখন লাইবার ড্রেসটা ইম্পর্টেন্ট, সেটা আগে খুঁজে নেই। তো আমি তো খুঁজে খুঁজে দেখছি, মাঝে মাঝে লাইবাকে বলছিলাম যে দেখো এই ড্রেসটা ভালো লাগে কিনা। তা আসলে বাচ্চাদের পছন্দ, আমি যেটা পছন্দ করি ওর পছন্দ হয় না, আবার ও যেটা পছন্দ করে সেটা আমার পছন্দ হয় না। এই দোকানে বেশ অনেকক্ষণই ঘোরাঘুরি হচ্ছিল। তো লাইবা মেনলি এই দোকানটাই মানে চাচ্ছিল যে সে ড্রেস দেখবে, এই মার্কেটে অন্যান্য দোকানগুলো তার তেমন একটা পছন্দ না, সেই কারণে সে অন্য দোকানে ঘুরে দেখছেও না আর এখানে মন মতো পাচ্ছেও না। তো পরবর্তীতে সে বলতেছিল যে মা এই দোকানটা দেখে আমরা অন্য মার্কেটে চলে যাব। সেই ফাঁকে আমি পুরো দোকানটা ঘুরে দেখলাম, তা আসলে মন মতো কোনো ড্রেসই পাচ্ছি না। সবগুলো ড্রেস যেন কেমন কেমন লাগতেছিল, যে একটা থাকে না যে দেখতেই মানে পছন্দ হয়ে যায়, তেমন কোনো আকর্ষণীয় ড্রেস তো দেখতেই পাচ্ছি না। আসলে এখানে পোশাকগুলো কিন্তু ডিফারেন্ট, এদেশে সবাই তো ডিফারেন্ট টাইপের ড্রেস পরে। যেহেতু এখানে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, সেই কারণে ট্রাউজার জ্যাকেট ফুল হাফ স্লিভ যে গেঞ্জিগুলো সেগুলোই বেশি পাওয়া যায়।
লাইবার তো কিছুই পছন্দ হলো না, তার সঙ্গে আমি ঘুরে ঘুরে পুরো দোকান দেখে ফেললাম। কয়েকটা জ্যাকেট পছন্দ হয়েছিল, তো ভালো লেগেছে, তো অবশেষে ভাবলাম যে জিন্সের জ্যাকেটটা নিয়ে নেই। এখনও তো পুরোপুরি ঠান্ডা পড়েনি, ঠান্ডা যখন বেশি পড়বে আরও নতুন নতুন ড্রেস আসবে, তখন কয়েকটা কিনলেই হয়ে যাবে। তা আমি অবশ্য বেশি শীত পর্যন্ত থাকবো না, আর বাংলাদেশে বেশি শীতের কাপড় পরাও হয় না। এর আগেও যা নিয়েছিলাম ওয়েটার কারণে কিন্তু রিটার্ন এখানে আনতেও পারি না, যেখানে এসে পরবো দেখা যায় যে দেশের শীত এই মাসখানেক থাকে, হালকা সোয়েটার বা শালেই হয়ে যায়, সেই কারণে শীতের কাপড় দেশে কিনেও নেই না। তো দেখলাম, দেখার পর ভাবলাম যে জ্যাকেটটা নিয়ে আজকে চলে যাই, পরবর্তীতে আবার কেনা যাবে। হ্যাডসন বে সে থ্যাংক ইউ কিরাম শুরু হয়ে গেছে, হালকা ঠান্ডার জন্য ঠিক আছে, হ্যাভি ঠান্ডার জন্য স্পেশালি দে মেক ফর ইউ ক্যামেরা থাকলে প্রবলেম আছে অনেক। আমরা হারসন বে থেকে বের হয়ে গিয়েছি, তা লাইবা আর এখানে কোনো দোকান ঘুরে দেখতে চাচ্ছিল না। তো এই মার্কেটে আবার প্রায় সব দোকানে দেখা যাচ্ছিল সেল, তো এখানে জুতার দোকানে 50% সেল দেখে ভাবলাম যে একটু ঢুকি। তো মুসাও বলতেছিল যে ঢুকে দেখো, তা আমি একটা আমার হাই হিল জুতা চাচ্ছিলাম ব্ল্যাকের মধ্যে। তো এই মার্কেটটা একটু ভাবলাম যে একটু ঘুরে দেখি, যেহেতু সেল সেই কারণে ঘুরে দেখা। তা লাইবা তো দোকানের ভিতরে আসতেছেই না, ও বাইরে ওয়েট করতেছে, তো ও আসলে মন মতো কোনো ড্রেস পাচ্ছে না দেখে ওর মন খারাপ। তা আমারও মানে ভালো লাগতেছিল না, তারপর যেহেতু মার্কেটে আসলাম ভাবলাম একটু দেখে নেই। তো পুরো দোকানটা দেখলাম, 50% সেল ঠিকই, কিন্তু আসলে ওই মন মতো পছন্দ হচ্ছে না। একটা কথা মুসা সবসময় বলে যে সেলের দোকানে দেখা যাবে তোমার পছন্দ হবে না, তো আসলে কথাটা সত্যি। মানে যখন আমরা সেল দেখে ঢুকি, গিয়ে ওখানে যে নিউ অ্যারাইভেল যে আসে সেই জিনিসগুলোই কিন্তু আমাদের পছন্দ হয়। তারপর ভাবলাম যে আর একটু দেখি এখানে রিজনেবল প্রাইস, দুই একটা দোকানে একটু ঢুকে ঘুরে দেখে যাই। হুটহাট করে একটু ঢুকে ঘুরে নিচ্ছে, যেহেতু আবার আমরা অন্য একটা মলে যেতে হবে, যে উদ্দেশ্যে বের হওয়া সেটাই হয়নি। মার্কেটে আসলে যা হয়, আসলে কিন্তু ঘোরাঘুরিটা অনেক হয়, মনে হয় যে এই দোকানে যাই সেই দোকানে যাই, ঘুরে বেড়াই। তো অ্যাকচুয়ালি আজকে তো লাইবার জন্য বের হওয়া হয়েছে, তো লাইবার কিন্তু কোনো কিছুই হয়নি, ওর কোনো কিছুই পছন্দ হয়নি, আর সেই মার্কেট দেখতেও চাচ্ছে না। তা আমি মুসাই একটু ঘুরে দেখছি, তা আসলে তেমন আকর্ষণীয় কোনো ড্রেস নেই, সেল সেলের জিনিসগুলি মনে হয় সেল দিয়ে রেখেছে আমার মনে হচ্ছিল। আর মুসা মাঝে মাঝে এমন মানে অদ্ভুত অদ্ভুত ড্রেস দেখায় যে এটা নিবা সেটা নিবা বলতে থাকে, তো অনেক সময় আমি হাসি যে তুমি কি আমার বডি দেখে ড্রেস চুজ করো নাকি ড্রেস দেখে মানে মনে করো যে সেটা আমাকে ভালো লাগবে। তো অনেক ড্রেস ওর পছন্দ, আবার আমার পছন্দ হয় না, আর সব ধরনের ড্রেস তো আসলে আমরা পরি না। এই ড্রেসটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল, তবে সাইজ নেই সেই কারণে আর নেওয়া হলো না। তো মুসাও দেখাচ্ছিল যে এই টি শার্ট দেখো, ওই ফতুয়াটা দেখো, তা আমার আসলে ভালো লাগতেছিল না। তা আসলে এখানে ড্রেসগুলো যেন কেমন কেমন, কিছু কিছু ড্রেস আছে পছন্দ হলে গলা এত বড় থাকে, আবার কিছু ড্রেস পছন্দ হলে দেখা যায় এত ছোট, মানে মোটামুটি ছোট বড় সব ধরনের পরি, তবে একটা মন মতো পছন্দ থাকে না সেটার হলো না। তো এখন আমরা এই মার্কেট থেকে বের হয়ে গিয়েছি, এখন যাবো স্কার্বো টাউন সেন্টারে। এর আগে আমি ইভাকে নিব, তো ইভা আমাকে কল করেছিল, তো আমরা আবার বলেছিলাম যে মার্কেটে আছি, পরে তোমার বাসার কাছে স্কার্বো টাউন সেন্টার যাবো। তো ইভা বলতেছিল যে মিমি আমাকে নিয়ে নিন, আমিও ঘুরে আসব। তো সেই কারণে ইভার বাসায় যাচ্ছি, ইভাকে নিয়ে আবার আমরা মার্কেটে যাব। ঘুমাইছে তো মিমি 4টায়, তারে ফোন দিছে যে আমারও ব্যাংকে যেতে হবে।
টায়ার্ড লাগতেছে তোমার? আর গেছি আসছি আইসা খায়া দেখি বডি আর চলে না, সেটাই স্বাভাবিক। আজকে আমারও টায়ার্ড লাগতেছে, এইভাবে বলতেছিল যে মিমি এত টায়ার্ড। তা আসলে ও তো জব করে সেই কারণে বেশি টায়ার্ড, আর আমি ঘুরে ফিরে টায়ার্ড, কি আর বলবো। ইভা স্কার্বোতে থাকে, ইভার বাসা থেকে 5 মিনিট লাগে স্কার্বো টাউন সেন্টার আসতে, তো সেখানে আমরা চলে আসছি। এই মার্কেটে এসে আমরা হারসান বেতে ঢুকলাম, লাইবার পছন্দ, তো ও বলতেছিল যে এই দোকানে দেখবে। তো এর আগেও কিন্তু হারসান বে থেকে আমরা ঘুরে আসছি, সেখানেও পছন্দ হয়নি, সে কারণে আমি বললাম যে তুমি আগে ঘুরিয়ে দেখো, যদি পছন্দ হয় তখন আমাকে বলবা, তুমি ঘুরতে থাকো। এখানে আবার আমার সানগ্লাসের প্রতি নজর চলে গেছে, ভাবতেছি যে একটু দেখি পরে পরে। তো এখন আসলে অনেক ধরনের ডিজাইনের সানগ্লাস আছে, তারপর ছোট বড়, তো এখন তো অনেক বড় বড় সানগ্লাসও দেখে অনেকে পরে। যদিও সব ধরনের সানগ্লাস আমার ফেজে মানায় না, আর বুঝিও না কখন মানে কোনটা মানায়। মাঝে মাঝে মনে হয় যে অনেক সানগ্লাস দেখলে অনেক পছন্দ হয়, আবার অনেকগুলো পরার পর দেখা যায় ভালো লাগে না, এই আর কি। তো পরে দেখলাম, তো মুসাকে বলতেছিলাম যে কি করব, এখান থেকে সানগ্লাস কিনবো কিনা, ও বলতেছে যে তোমার ফেজে একটু বড় দেখা যায়, এই আর কি। তার এখানে গেসের ব্যাগটা ভালো লাগতেছিল, অনেক সময় অনেক মার্কেটের ব্যাগের ডিজাইন আসলে ভালো লাগে না, প্রাইসের দিক থেকে কিন্তু কম না, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে সব সময় সব কিছু ভালো লাগে না। তা আসলে সবার পছন্দ তো এক না, এক একজনের পছন্দ এক এক রকম, সেই কারণে ভ্যারাইটি ডিজাইন থাকে। স্কার্বো টাউন সেন্টারে সব ধরনের জিনিসই পাওয়া যায়, তবে এখন বেশি জমজমাট, কিছুদিন আগে তেমন একটা জমজমাট ছিল না, তো মনে হচ্ছিলো যে মার্কেটটা একদম শান্ত হয়ে গিয়েছে। তো এবার এসে দেখলাম যে বেশ জমজমাট, তো লাইবাকে বললাম যে তুমি পুরো মার্কেটটা ঘুরে দেখো, যে দোকানে ড্রেস পছন্দ হবে তখন আমাকে ডেকে নিও। তো আমি এক পাশে ঘুরতে ছিলাম, লাইবা আর এক পাশে ঘুরতে ছিল, তো ওর বাবা একবার আমার সাথে আসে, তারপর আবার লাইবাকে খুঁজে লাইবার সাথে যায়, তো এই চলছিল। তো লাইবার কোনো দোকানেই ওরকমভাবে ড্রেস পছন্দ হচ্ছিলই না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি দেখলাম যে মানে ড্রেস ওরকম পাওয়া যাচ্ছিল না, সব দোকানে শীতের কাপড়, এখনই শীতের কাপড়ে ভরপুর হয়ে যাচ্ছে, সামনে যে কি হবে বুঝতেই পারছি না। তো লাইবাকে বলতেছিলাম যে সামার তো এখনও শেষ হয়নি, এখন তো সামারের কাপড় সব উঠিয়ে ফেলছে, সেপ্টেম্বর থেকে কিন্তু ওয়েদার চেঞ্জ হতে থাকবে, সেই কারণে এখন থেকে কিন্তু শীতের কাপড় দিয়ে সমস্ত দোকান সাজিয়ে ফেলছে। সামারে তো নানা রকমের ডিজাইনের ড্রেস পরে থাকে সবাই, ওর উইন্টারের সময় ছেলে মেয়ে সকলে একই টাইপের পোশাক পরে, সেই পোশাকগুলোই কিন্তু বেশি সময় পরা হয়, সেই কারণে কিন্তু প্রতি দোকানেই ওই ধরনের পোশাকগুলোই বেশি পাওয়া যাচ্ছে। তবে খুবই অবাক লাগছে, গত সপ্তাহে এসে দেখলাম মার্কেটে কত সুন্দর সামারের ড্রেস, আর এই সপ্তাহে এসে দেখছি যে বেশিরভাগ দোকানে উইন্টারের ড্রেস। তো যাই হোক, আমাদের মানে এখন একটু পিপাসা লেগে গেছে, আমি একটু পানি খাবো, তারপর ইভা আবার ইভার মামার জন্য টিম হোটেল থেকে কফি নিয়ে আসছে, তো বলতেছিল মামা কিছু খাক, বেশ অনেকক্ষণ থেকে হাঁটতেছিল। তো ভাগ্নে মামার প্রতি ভালোই খেয়াল, মানে সবসময় মামাকে নিয়ে ব্যস্ত থাকে, সেটা নিয়ে মাঝে মাঝে মজা করি যে ও মামাকে নিয়ে ব্যস্ত থাকো, মামির তো কোনো খবরই রাখো না, তো ও হাসে। তা আসলে ছোটোবেলা থেকে ওর এই মামার সঙ্গেই বেশি সময় ছিল, তার পরবর্তীতে যখন সদের বউরা ছিল, আমার হাজব্যান্ডও ছিল, আমিও বিয়ের পর গিয়ে ওদের সাথে ছিলাম, বেশ অনেক বছর আমরা একসঙ্গে ছিলাম, তো সেই কারণে ওদের প্রতি আমাদের অন্যরকম ফিলিংস, আবার আমাদের প্রতিও ওদের অন্যরকম ভালোবাসা। এখানে এসেও ইভাকে পেয়ে গেলাম, তো আমার ননস অস্ট্রেলিয়ায় থাকেন দুই ছেলে সহ, তো ওখানে ইনশাল্লাহ যাব, আশা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছে। তো আমরা ম্যাঙ্গোতে ঢুকেছি, এর আগে যারা তো গিয়েছিলাম, তো লাইবার মোটামুটি দুইটা ড্রেস পছন্দ হয়েছে ও নিয়ে নিয়েছে, যদিও এখন শেয়ার করতে চাচ্ছে না,
তো যাই হোক, বেঁচে গেলাম, কেনাকাটা হয়ে গেছে। এখন আর পারতেছি না, আসলে ভালো লাগতেছিল না, আজকে খুবই টায়ার্ড লাগতেছিল। তারপর লাইবার জন্যই আসা হলো, ঘোরা হলো, আবার আমারও শপিং হয়ে গেছে। এইভাবে আবার ঘুরে ঘুরে দেখছিল, তো মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ সময় ঘুরে বেড়াতে হয়। এখন আর সামনে কোনো সামারের ড্রেস সুন্দর পাওয়ার সুযোগ নেই, এখন শুধু উইন্টারের ড্রেস আসবে। তো এইভাবে বেশ কয়েকটা ড্রেস দেখছিল। ওর তো কোনো সমস্যা নেই, যে কোনো ড্রেসই ওর বডিতে ফিট হয়ে যায়। আর বিশেষ করে আমার সমস্যা হয়, আমার যে ড্রেসটা পছন্দ হয় সেটার সাইজ থাকে না, এটাই একটু প্রবলেম। সব তো স্লিম ড্রেস, খুব সুন্দর সুন্দর ড্রেস, যারা স্লিম তাদের জন্য, আমাদের মতো এই হেলদিদের জন্য ড্রেস কেনাটা একটু টাফ হয়ে যায়। মানে সব ধরনের ড্রেস তো মানায় না, সেটাই হলো বড় কথা, সেজন্য একটু বুঝে শুনে কিনতে হয়। তো যাই হোক, ভালোভাবে দেখা হয়েছে, আজকে আর থাকা হবে না, এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।